السلام عليكم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صدق الله العظيم وقال الله عز وجل في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام
لك يا رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل جب جہاں میں چھا گئی نور عالم نور کا منظر مدینہ بن گیا. اللہم صلی مصر کے عشاق میں محبوب تھی واہ مدینہ حب عالم کا خزینہ بن گیا. اللہم صلی جلایا تھا مگر خاطر عالم جلاوا حب احمد بن گیا. اللهم صلی ইলাইগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে আয়োজিত তিন দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের অধ্যক্ষ অধিবেশনের নেহায়াত কাবিলে ইহতেরাম সভাপতি হাজার হাজার ওলামায়ে কেরামের উস্তাদ মুর্শিদুনা মুকাররাম হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির অত্যন্ত স্নেহভাজন হযরত আল্লাম অধ্যক্ষ হাবিবুর রহমান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া দিগর ওলামায়ে আহলে সুন্নাত পরম শব্দ মুরব্বিয়ান আমার প্রাণপ্রিয় যুবক ছাত্রবন্ধু সহ সর্বস্তরের সুধী মণ্ডলী বিরাদারানে ইসলাম বিরাদারানে আহলে সুন্নাত
আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে জাতে পাক মেহরবানি করেছেন আমাদেরকে বেহেশতি মুসলমানের এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন সুযোগ দিয়েছেন আমরা সকলে সেই মালিক মাওলা দরবারে উচ্চ আওয়াজে শুকরিয়া জানাই সবাই বলি আলহামদুলিল্লাহ হাজরিন মুসলমান সব মুসলমান কিন্তু বেহেশতি নয় ওলামায়ে কেরামের কাছ থেকে আশা করি এই ব্যাপারে আমরা আলোচনা শুনেছি মুসলমানের মধ্যে কিছু মুসলমান এমন আছে আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে কোরআনে পাকে ইরশাদ করেছেন ওয়ামা হুম বিমুমিনিন ওয়ামা হুম বিমুমিনিন এদের মধ্যে ঈমান নেই বেঈমান মুসলমান বেঈমান কি বলেন বেঈমান মুসলমান মুসলমানের মধ্যে ঈমানদার মুসলমান আছে বেঈমান মুসলমান আছে ঈমানদার মুসলমান কারা সেই সমস্ত মানুষ যাদের ঈমানের সালামতি সহ নেক আমল আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত রেখে দিয়েছেন সাহাবায়ে কেরাম যে পথ প্রদর্শন করেছেন সেই তরিকা মোতাবেক তারা নিজেদের জিন্দগি পরিচালনা করেন এরাই হচ্ছেন ঈমানদার মুসলমান এবং এরাই হচ্ছেন বেহেশতি মুসলমান কিতাবের ভাষায় এরা হচ্ছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত অর্থাৎ সুন্নি মুসলমান এরা কারা সুন্নি মুসলমান আমাদের আজকের এই মাহফিল সুন্নি মহাসম্মেলন তার মানে হচ্ছে বেহেশতি মুসলমানের ঈমানদার মুসলমানের সম্মেলন আজকে আমরা যারা এখানে হাজির হতে পেরেছি আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকের এই মাহফিলে আসার এবং বসার মাহফিলের আজকে দ্বিতীয় দিন আগামীকাল ও আজকের এই মাহফিল অনুষ্ঠিত হবে আগামীকাল হবে মাহফিলের তৃতীয় দিন এবং শেষ দিন ওলামায়ে কেরামের কাছ থেকে বিভিন্ন অধিবেশনে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আমি সংক্ষিপ্ত সময়ের জন্য আপনাদের খেদমতে হাজির হয়েছি যে আয়াতে করিমা তেলাওয়াত করলাম এই আয়াতে করিমার আঙ্গিকে সামান্য কিছু আলোচনা পেশ করেই শেষ করবো ইনশাআল্লাহ আমার তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব হাজরিন আমি আপনাদের সামনে যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি আমাদের সকলের অত্যন্ত পরিচিত সূরা আল কোরআনুল করিম তেলাওয়াত শুরু করতে হলে যে সূরা তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে হয় যে সূরা আল ফাতিহা যে সূরা সূরাতুস সুয়াল যে সূরা এর নাম হচ্ছে সূরাতুত তালিমিল মাসআলা যে সূরা এর নাম হচ্ছে সূরাতুদ দুআ যে সূরা এর নাম হচ্ছে সূরাতুস সালাহ সূরা ফাতিহা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় মানুষকে শিক্ষা দিয়েছেন যে মানুষ কিভাবে আল্লাহর কাছে দোয়া করবে এবং আল্লাহর কাছে যখন দোয়া করতে চাইবে তখন কি দাবি করা উচিত আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে একজন মানুষ আল্লাহর কোনো বান্দা সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবে কোন বিষয়টাকে দয়া আল্লাহ মেহরবানি করেছেন এই শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন এই জন্য এই সূরার একটা নাম হচ্ছে সূরাতু তালিমিল মাসআলা আল্লাহর কাছে কিভাবে দোয়া করতে হয় কিভাবে চাইতে হয় এই সূরার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন